আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএনএস মিনি স্কুল। আজকে আমি ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা উদ্যোগের প্রথম অ্যাসাইনমেন্টের কোশ্চেন দিতে যাচ্ছি। সব একটু খেয়াল করো, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, অধ্যায় প্রথম, শিরোনাম অর্থায়ন, ব্যবসা অর্থায়ন। অ্যাসাইনমেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্টে কী ছিল? আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক বিষয়টি যুক্তিগত নিরূপণ। এর মধ্যে যে কোশ্চেনগুলো হলো সেগুলো হলো অর্থায়নের ধারণা, খ কারবারি অর্থায়নের গুরুত্ব উল্লেখ করতে হবে, গ নম্বরে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, ঘ নম্বর ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত, আর উ নম্বর অন্যান্য সিদ্ধান্ত। অর্থাৎ এই পাঁচটা অ্যান্সারে তোমাকে লিখতে হবে। এই পাঁচটার মধ্যে তোমরা যে নাম্বারটুকু বরাদ্দ আছে সেটা হলো 16 থেকে 20, যারা পাবে তারা পাবে অতি উত্তম, যারা 16 থেকে 20 তারা পাবে অতি উত্তম। তারপর 14 থেকে 15 পাবে উত্তম, 10 থেকে 13 ভালো, আর 0 থেকে 9 অগ্রগতিপর্য। আমি আশা করছি তোমরা অ্যান্সারগুলোতে খুব সুন্দর করে লিখতে পারো, হাতে লেখা সুন্দর থাকবে, অবশ্যই ঠান্ডা মাঠে লিখে যাতে কোনো ঝামেলা না হয়, কোনো কাটাছুটি না হয়। আর আমি একটা ভিডিও দিব কীভাবে তোমরা অ্যান্সারগুলো লিখতে হবে, কী কী পূরণ করতে হবে। তো তোমরা এই অ্যান্সারটার ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।